কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ডক্টর কুন্তল বিট্টল, তোমাদের জন্য আজকে আবার একটা নতুন কিসের দেবাঙ্কুর হালপারে বসন্ত সরস্বতী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমার সঙ্গে যারা আছে একবার দেবাঙ্কুর তুই পরিচয় করি দে। তো ফার্স্টেই আমাদের সিনিয়র অমিত দা দিকে আছে, তারপর নেক্সট আশিস দা, তারপর আমাদের খুবই প্রিয় নেহাল নেহাল, তারপর দেবাঙ্কুর নিজে আছে, কুন্তল দা নিজে, অনেকদিন আসিস বলতে পারবি, পুজোটা বন্ধ ছিল তারপরে আবার চালু হলো, দেবকুমার ছিল সেই বছর আমরা পুজোটা কভার করলাম ফার্স্ট, অনেকদিন পর তোরা বললি, আমিও জানতাম না যে বন্ধ ছিল, আমার তখন এমএস এর ফার্স্ট ইয়ার বা এমএস এর সেকেন্ড ইয়ার, তো তখন আমি সেই বছর পুজোটা কভার করেছিলাম এবং সবার খুব ভালো লেগেছিলো, এবং তারপরে হচ্ছে গিয়ে দ্বিতীয় পুজোটাও কভার করেছিলাম, তারপর যা হয় তারপরে আর কোনো পুজোগুলো কভার করা হয়নি। তারপরে হচ্ছে গিয়ে এইবার হচ্ছে সিক্সথ এডিশন, ছ নম্বর বার, তো আজকেও খালপাড়ের আরেকটা বসন্ত, সেইটাকেই চেষ্টা করবো সবাই মিলে তোমাদের সঙ্গে তুলে ধরার। চলো তাহলে আর দেরি না করে সব কিছু তোমাদেরকে দেখিয়ে নেওয়া যাক। সরস্বতী পুজো নিয়ে আমরা অনেক মাতামাতি ইনভলভমেন্ট অনেক কিছু হয়েছে, ঠিক আছে, কতদিন ধরে তোদের কাজ চলছিল? সিন্স 2019 থেকে এই সরস্বতী পুজোর ফার্স্ট মানে কি বলবো ইয়েটা হয়, তো ওটার পর থেকেই এই সরস্বতী পুজো এত বড় হয়েছে। আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন ইট ওয়াজ ইন দ্য ইয়ার 2020, তো তখন 2020-তে আমরা সেই ফার্স্ট ইয়ারের বসে বসে আমরা সেই আলপনা করি, এখনও সেই আলপনা, সিন্স লাস্ট 5 ইয়ার্স ধরে এই আলপনাটা করা হচ্ছে। সো যেটা আমি একদম ভিডিওর প্রথমেই বললাম, ইট ইজ নাথিং লেস দ্যান এ লেগেসি। দেবাঙ্কুর কিছু বলার আছে? তো সবাই তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর আমাদের জুনিয়ররা বছর আলপনা দিয়েছে, বিরাটের মাছ কত করেছে, খুব সুন্দর ডিজাইন সামনে ওদিকে আরও আছে, সবাই আনন্দ করছে, যেটা হচ্ছে আসল কথা, যে সরস্বতী পুজোর যে ভাইবটা। আর যারা সিনিয়র মেম্বার্স অলরেডি এক্স-স্টুডেন্টস বা যারা সিনিয়র হয়ে গেছে তাদের জন্য ইটস নাথিং লেস দ্যান নস্টালজিয়া। আমরা যখন এই ক্যাম্পাসে যখন এই এরিয়াতে যখন আমরা আসি তখন আমরা ওই সেন্স অফ কী বলবো একটা দেজাবুর মতন একটা হয় আমাদের জীবনে, ঠিক আছে, আমাদের দেখলেই সে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের কথাগুলো মনে পড়ে যায়, আমরা বসে বসে আঁকছি, পেপার কাটছি, আলপনা করছি। পুজোটা তো দেখ একটা দিনেই শেষ হয়ে যায়, কিন্তু যে পুজোর প্রিপারেশনটা চলে আসল মজাটা কিন্তু সেখানে, প্রিপারেশন, হ্যাঁ, দ্য জার্নি, ইট ইজ নট দ্য ডেস্টিনেশন, ইটস অল অ্যাবাউট দ্য জার্নি, এনজয় দ্য জার্নি। তো এই যে পুরো কতদিন, 8-10-12-15 দিন চাঁদা তোলা থেকে শুরু করে পুরো ব্যাপারটা এক্সিকিউট, প্ল্যানিং এন্ড এক্সিকিউশন, এই পুরো ব্যাপারটা হয়ে গেল, শেষ হয়ে যাবে, আজকে সবাই দেখবে, কিন্তু আলটিমেটলি যারা এটা সবকিছু করেছে সবাই মিলে, সবাই মিলে সেইখানে কিন্তু আসল মজাটা লুকিয়ে থাকে। তারপরে এটা তো কিছুক্ষণের কি তোর মতে? হ্যাঁ, এটা একটা ট্রেন্ড দাদা, মানে আমরা যখন 2019 ফার্স্ট ইয়ার সেই সবে 20-তে সেকেন্ড ইয়ারে গেছি, আমাদের ব্যাচ মানে নিহালরা প্রথম কলেজে একটা পুজো বড় করে সবাইকে ইউনাইট করেছে, মনে আছে আমি প্রথম ব্লগটা করেছিলাম? হ্যাঁ একদম, সেই আমিও তখন ব্লগ করতে পারতাম না, লজ্জা লজ্জা করে ব্লগ করছিলাম, অবশ্যই। তো চলো তাহলে আর কথা না বাড়িয়ে একটু তোমাদের চারিদিকটা দেখিয়ে নিই, ভালো ভালো ড্রোন শট তো থাকবেই। আচ্ছা, এখানে আমাদের এলইডি স্ক্রিনটা আছে, এই এলইডি স্ক্রিনে বেসিক্যালি আমাদের লাস্ট ইয়ারের যত কম্পাইলড ভিডিওস বা ইভেন্টস অ্যান্ড মেনি আদার পিকচার্স বা আমাদের মেমোরিজ গুলো সবগুলো তুলে ধরা, মেমোরিজ গুলোই হচ্ছে আমাদের এই
স্লাইড শো করে কোলাজ করে দেখানো হচ্ছে। তো তোমাদেরকে যেটা এলইডি স্ক্রিনটা দেখালো, তারপরে আলপনাগুলো দেখালো, উপরে লাইটগুলো কখন জ্বলবে? নিয়াল সেই ওই বিকেলবেলায় জ্বলবে, তখন সেগুলো শর্ট আসবে, আবার একবার আসবো আমি রাউন্ড দেওয়ার পরে। তো এইদিকে বেসিক্যালি এই জায়গাটা, এই ল্যাম্প পোস্টটার অনেকটা বড় ইতিহাস মনে হচ্ছে আছে কি? এটাকে বলে প্রেম পোস্ট, প্রেম পোস্ট এরিয়া, এখানে বসে সবাই প্রেম করে। আমি অনেক কলেজ, সব কলেজেই একটা বিশেষ এরিয়া থাকে, এখানেও সন্ধ্যাবেলায় সবাই মানে নরমাল দিনেই, তো আজকে তো এখানে প্রেম পোস্ট এরিয়ার মধ্যে মানে মোটামুটি না না আজকে রিজার্ভেশন করতে হবে, এখানে মন গড়া, অনেক অনেক মন গড়া, এখানে এই জায়গাটা আমার মনের খুব কাছের জায়গা। না না বেসিক্যালি আজকে বল, আজকে কি রিজার্ভেশন করার ব্যাপার আছে? না হ্যাঁ অবশ্যই, আজকের দিনে এই 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 জায়গায় সিট পাওয়া হচ্ছে খুবই মুশকিল। ভ্যালেন্টাইনস ডে, তারপরে হচ্ছে সরস্বতী পূজো, হ্যাঁ তো আজকে পুরো মানে সত্যি মানে ওটা আমি ফিল করতে পারছি আমার পুরনো দিনের কথাগুলো ভেবে, কিন্তু এখন আর ঠিক আছে চলো। এখানেও তো ল্যাম্প পোস্টে ঠিক উল্টো দিকেই একটা সেলফি জোন বা কর্নার করা হয়েছে, তো সপ্তর্ষ বলে নেবে যে এটার কি ব্যাপার, বেশ অনেক কিছু হয়ে আছে, এটা একটা থিম, থিম বেসড হয়েছে। হ্যাঁ পুরো আর্ট ফর্ম যেটা আমাদের থিম আছে ওটার উপরে বেস করা আছে। তো এখানে যেমন কিছু মাস্কস আছে, বেঙ্গল মাস্কস আর কিছু রাজস্থানি ডলস দিয়ে আমরা বেসিক্যালি একটা কোলাজ মতন বানিয়েছি। আগে ডিসাইড হয়েছিল যে সেলফি স্টিক হবে, বাট আমাদের কাছে এক্সট্রা টাইম হয়ে গেছিলো বলে আমরা পুরো জিনিসটার আইডিয়া বা এই ক্রিয়েশনটার কি করেছে। তো তাহলে চলো এবার সেলফি জোনের পরে আমরা হচ্ছে গিয়ে আরো ওইদিকে কিছু আলপনা করা হয়েছে, সেইগুলো তোমাদেরকে দেখিয়ে নেবো, আলপনাগুলো দেখিয়ে তারপরে তোমাদেরকে হচ্ছে কি ঠাকুর এবং তাদের যে থিম সেগুলো তোমাদেরকে দেখিয়ে নেবো। তো আমরা বেশ আজকে যে ভাইবটা, ভাইবটাই আসল কি দেবাঙ্কুর, ভাইবটাই আসল। আসলে ব্যাপারটা হচ্ছে যে ভাই দেখিয়ে নিচ্ছে, এগুলো তো ঠিক আছে, এই যে তোমরা যে ভিড়টা দেখতে পাচ্ছ, এই যে তোমাদের যে সবাই মিলে একসাথে যে ব্যাপারটা, এই যে দেখা হওয়া সবার সাথে, হ্যাঁ এক্স্যাক্টলি আমি এগুলোই পছন্দ করি। হ্যাঁ তো এই যে ব্যাপারগুলো সবার সাথে দেখা হওয়া অ্যান্ড অল, সেটাই হচ্ছে আসল সরস্বতী পুজো অবশ্যই। তো মানে সেই ছোটবেলা থেকে আমরা এগুলোকে এনজয় করছি, বাট এই ভ্যালেন্টাইন ডে কি হয় আমি জানতামও না বেসিক্যালি ছোটবেলায়, আমাদের জন্য মানে হ্যাঁ মানে মানে ভ্যালেন্টাইন ডে মানে সরস্বতী পুজো কি মানে এগুলো অনেক পরে বুঝেছি বেসিক্যালি, এখনকার ছেলেমেয়েরা অনেক আগে থেকে বুঝে যায়। হ্যাঁ চেরি অন দ্য কেক দুটো একদিনে পড়েছে, দুটো একদিনে পড়েছে, দুটো একদিনেই পড়েছে দেবাঙ্গুর যেটা বললো। তো এখানে পুরোটাই পুরো এই যে পুরো সামনেটাই হচ্ছে গিয়ে করা হয়েছে, এখানে একটা বড় পোস্টারও দেওয়া হয়েছে, তো এখানে পুরোটাই আলো এবং আলপনা লাগানো হয়েছে, দেবীর ছাদ থেকে একদম ছাড়া হয়েছে জিনিসটা। আমাদের এই আমাদের মানে মানে সব আলপনাগুলো এখানে করা হয়েছে, মানে দেখতেই পাচ্ছ কত ভালো করে জিনিসগুলোকে টাইম দিয়ে মানে নিজেদের ক্লাস মিস করে অ্যান্ড মানে কত কিছু মানে স্যাক্রিফাইস, এগুলোতে মানে সব থেকে বেশি স্যাক্রিফাইস হয় টাইম, তো এটা টাইম স্যাক্রিফাইস করে আমাদের জুনিয়র্সরা হাতে একে বসে গরমের মধ্যে এইসব এত সুন্দর নিজেদের হাতের ক্রিয়েশনস অ্যান্ড আর্ট এন্ড ক্রাফট মানে প্রচুর, মানে আমি তো দেখলাম আমি 4-5 দিন ধরে এখানে কপি খাই, ডিউটি করছি, কপি খাচ্ছি, দেখছি কতটা করে কাজ হচ্ছে। এক্স্যাক্ট মানে এত সুন্দর কাজ, এত এত সুন্দর হাতের কাজ। এবার যেটা আমরা প্ল্যান করলাম, তো দেবাঙ্কুরকেই আমরা পেয়েছি এটা করার জন্য, তো এখানে প্রচুর লোকেরা বসে আছে, তো দেবাঙ্কুর যেটা করবে পুরো এখানে এখানে যা পরিবেশটা এখন তৈরি হয়ে আছে সরস্বতী পুজো স্পেশাল, ওটা পাপ্পারাজির মতো একবার দেবাঙ্কুর দেখিয়ে নেবে খুব স্লো মোশনে। হ্যাঁ দুটোর ব্যাপারটা, দুটো একবার দেখিয়ে নেবে, আমি অনেকটাই বড় এদের কাছে সেই জন্য আমি এটা করতে চাইছি না, বাট দেবাঙ্কুরকে সবাই চেনে জানে এখানে, আমাকেও মানে যাই হোক দেবাঙ্কুরে এটা করা সাজে, তো দেবাঙ্কুরকে আমি এই দায়িত্বটা দিলাম, দেবাঙ্কুর হয়ে যাবে তো? হ্যাঁ চল। তো আজকের পরিবেশটা ঠিক কীরম আর পিজেবির সামনে অ্যাটমসফিয়ারটা কীরম তোমরা একটা আন্দাজা পেয়েই গেছো, তো আরও ডিটেলস আমরা একটু এক্সপ্লোর করবো। দিব্যদা ক্যামেরা নিয়ে এগিয়ে এসো চল। তো সবাই এখানে বসে আছে নিজেদের মতো আজকে এনজয় করছে, দেখতেই পাচ্ছো তোমরা। জুনিয়র আমার ব্যাচমেটসরা সবাই বসে আছে, পুজো ফুল দমে এখানে এনজয় চলছে, ওখানে ফটো সেশন চলছে অনেকের বিজেপি গার্ডেন্সে, আর এদিকটা তোমাদের দেখিয়ে নিই।
আমি আজকে দেবাঙ্কুরকে অ্যাসিস্ট করছি ক্যামেরার পিছনে। আমার ব্যাচমেটসরা বসে আছে, কেমন লাগছে পুজো ওভারঅল বল? খাবারটা কেমন ছিল, খেয়েছিস সবাই? একদম একদম। আরও এই কোলাবোরেশনের কাজ চলছে, কুন্তলদার ভিডিওতে দেবাঙ্কুর চক্রবর্তী অ্যাঙ্কার, দাবং মেডিকেলস ফটোগ্রাফার, এখানেও আমার কিছু ব্যাচমেটস। পুজো কেমন লাগছে? একদম সবাই বসে এখানে, মানে পরিবেশ জমে উঠেছে। আর স্পেশাল যেটা তোমাদের বললাম, মানে বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে আর রিয়েল ভ্যালেন্টাইন্স ডে দুটো একসাথে পড়ে গেছে, তো বুঝতেই পারছো তোমরা আজকের পরিবেশটা এখানে। আরও আমরা সামনের দিকে যাবো, এখানেও অনেকে বসে আছে। তো এই হচ্ছে এখানকার অ্যাটমসফিয়ার। আজকের দিনটার মেইন জিনিস মানে সবাই নিজের একটু, মানে সবার এক্সামস আছে কিছুদিন পরে, সব কিছু ভুলে পুরো নিজেদের মতো মেতে উঠেছে, এনজয় করছে। তো এত অবধি রাখলাম, নেক্সট হ্যান্ড ওভার টু কুন্তলদা। এদিকে আসলেই তোমরা একটু যদি অমিত এগিয়ে আসে, এখন ক্যামেরার পিছনে অমিত আছে, অমিতকে তো তোমরা সবাই চেনো। তো এখান থেকে বেসিক্যালি অনেকেই ফটোশুট করে, এটাই ভালো লাগছে ওদের যে এখান থেকে পুরো ভিউটাই পাওয়া যায়। এখান থেকে ওই যে পোস্টারটা একবার দেখিয়ে নেবে অমিত, এবং তার সঙ্গে হচ্ছে গিয়ে এইদিকে একদম সামনেই এখান থেকেও একদম প্যান্ডেলের সামনে চলে আসা যায়। তো ওই দিক দিয়ে এসে এখানে পিজেবি ঠিক উল্টো দিকেই, মানে জাস্ট সাইডেই আর কি, এখানে যে জানো তো তোমরা অ্যানাটমি বিল্ডিং আছে, সেখানে হচ্ছে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট প্রতি বছরের মতো এবছরও করা হয়েছে, আমিও চাঁদা দিয়েছি। এখানেই খাওয়া দাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট, কিন্তু বেসিক্যালি কী কী ছিল সেটা তোমাদেরকে আর দেখাতে পারবো না, কারণ খাওয়া শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো যেহেতু আমার ডিউটি করে অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য। তো এখানে কী কী হয়েছিল? প্রায় সব শেষ। কী কী ছিল? তো মেইনলি খিচুড়ি ছিল ফার্স্ট, যেটা সরস্বতী পুজোর সব থেকে স্পেশাল। তারপর বেগুনি ছিল, আলুর দম ছিল, আর মিষ্টিতে পায়েস আর গুড়ের রসগোল্লা। তাহলে কল্পনা করে নিতে হবে এটা, যদি আমরা কিছু দেখাতে পারি, এই যে খিচুড়ি খিচুড়ি পড়ে আছে প্লেট এখানে, সবাই সবাই খেয়ে নিয়েছে, কারণ বিকেল হয়ে গেছে, স্বাভাবিকভাবেই লাঞ্চ এতক্ষণ থাকার কথা নয়। যাই হোক, খিচুড়ি সরস্বতী পুজোর ট্র্যাডিশনাল খিচুড়ি, চলো কোথাও যদি দেখাতে পারি দেখি। আমাদের ছোট ছোট কুড়ির একটা ব্যাচ, মাঝখানে দেবাঙ্কুর বসে। তো তাহলে তোমাদেরকে চারিদিকটা দেখালাম, এবার অরিজিনালি যেখানে ঠাকুর প্রতিমা হয়েছে এবং পুজোটা হয়েছে এবং প্যান্ডেল অ্যান্ড অল হয়েছে, তার ডেকোরেশন এবং সব কিছু তোমাদেরকে সপ্তস্ব একবার বলে নেবে, কারণ এর মধ্যে একটা থিম বেস ব্যাপার আছে, কী হয়েছে না হয়েছে ওরাই করেছে, ওরাই ভালো বলতে পারবে। তাহলে সপ্তস্ব বলো কী ব্যাপার। তো আমাদের যে থিমটা সেটা হচ্ছে আর্ট ফর্মস অফ ইন্ডিয়া। তো আর্ট ফর্মসে আমরা বিভিন্ন জায়গায় লাইক ইস্ট ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ার কিছু কিছু কম্পোনেন্টসকে অ্যাড করে করে ওয়ালসে পুট আপ করে। আর একটু ডিটেলে বল, মানে কী, মানে ওখানকার যে লোকাল আর্টস, লাইক মেইন যে ইন্ডিজিনাস আর্টস, লাইক আমি যদি ওয়ালগুলোকে ইন্ডিভিজুয়ালি এক্সপ্লেন করি, তো এই ওয়ালটা যেমন আমরা দেখতে পাচ্ছি, ইটস দ্য ফেমাস ট্রি অফ লাইফ ইন মধুবনী স্টাইল। সো দিস ইজ দ্য মধুবনী স্টাইল ট্রি অফ লাইফ, ইভেন দ্য পিকক্স আর পার্ট অফ দিস ট্রি অফ লাইফ। এক্স্যাক্ট। অন দ্য রাইট সাইড ইউ ক্যান সি, মুঘল পেন্টিং ইন বিটুইন, অ্যান্ড অন আইদার সাইড ইটস দ্য রাজস্থানী ফর্ম অফ পেন্টিং, অ্যান্ড দ্য রাজস্থানী ডলস অন টপ টু গিভ ইট আ টাচ। উপরে কি উপরে? These are also on based on the Rajasthani style. Okay. So this pakha golo, the hat pakhas are obviously Bengal style, the hat pakhas there, and even here you can see some outside, you can see the phulo art and the bamboo art, these are present in West Bengal and parts of northeastern India. একদম একদম একদমই exactly যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কুলো
যেগুলো আমাদের একদম বাংলারই একদম ব্যাপার, ওই দিকেও কিছু হাত পাখার ফুলও এবার আমি ব্যাপারটা একটু একটু ধরে ফেলেছি। হ্যাঁ, এখানে একটা এটা এটা কি করতে চাইছিস তোরা? এটা এটাই মানে পুরোটাই একই উইন্ডো, উইন্ডো দরজাটা করতে চাইছিস, দুটো দুদিকে একই করা আছে সেই জন্য। এবং বাইরেটা বল, বাইরেটা বাইরেটা হচ্ছে যামিনী রয় স্টাইলে বানানো হয়েছে পুরোটাই। যামিনী রয় ইজ আ ভেরি ফেমাস বেঙ্গল আর্টিস্ট, তো ওর আর্ট ফর্মটাকে পুরো আমরা তুলে ধরতে চেয়েছি। আর ইন বিটুইন উই হ্যাভ দ্য ওয়ার্ল্ডলি পেন্টিং, ওয়ার্ল্ডলি ফর্ম অফ পেন্টিং উইচ ইজ আ স্টিক ফিগার্স টু গিভ ইট আ কমপ্লিট টাচ। আর আলটিমেটলি যেটা বলার সেটা হচ্ছে একবার দেখিয়ে নেবে যেটা হচ্ছে আসল যে ব্যাপারটা, যেটা হচ্ছে খালপাড়ে বসন্ত অমিত, খালপাড়ে বসন্ত যে ব্যাপারটা ওটাই হচ্ছে এই জিনিসটা আমাদের চিরকাল ধরে, মানে গত ছ বছর ধরে এই জিনিসটা আমাদের খুব মনের একটা কাছের জিনিস আর কি। মানে ব্যাপারটা হচ্ছে আমি ভিডিওটা করার পর যে খালপাড়ে বসন্ত, অনেকেই জিজ্ঞাসা করেছে যে হোয়াট ইজ খালপাড়, তো একটু বলে নিই। খালপাড় মানে এটা পাশে একটা খাল আছে, সেখান থেকে খালপাড়, সেখান থেকেই খালু, এবং সেখান থেকেই খালপাড়ের বসন্ত। তো বসন্ত খালপাড়ের বসন্ত মানেই সরস্বতী পুজো, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে খালপাড়ের বসন্ত মানে একটা প্রচণ্ড ইমোশনাল একটা ব্যাপার। এবং এছাড়াও কিছু হোস্টেলগুলোতেও পুজো হয়, পারলে আমি তোমাদেরকে সেগুলোও দেখিয়ে নেবো। চলো তাহলে, এখানে মোটামুটি কিছুটা তোমাদেরকে দেখিয়ে নেওয়া গেল, দেখি চলো নেক্সট কী করা যায়। তো হঠাৎ করে জাস্ট ভিডিও শেষ করবো, সেই সময় দেখা কার সাথে? রোহনের সাথে। রোহন, দেখতে দেখতে কতগুলো বছর পেরিয়ে গেল আর কি। এটা নিয়ে 2006 সাল 2019 থেকে আমরা প্রথমবার পুজোটা শুরু করি, তখন তুমিও ছিলে, আমরা একসাথে ব্লগ বানিয়েছি, তখন রোহনই তুমি, তারপর তখন দেব কুমার ছিল, দেব দেব এখন পিজিটি। এবার ধীরে ধীরে পথ চলতে চলতে পুজোটাও অনেকটা বড় হয়েছে, এবং সবার পার্টিসিপেশনে অনেক মানে ভালোভাবে বড়ভাবে আমরা করতে পারছি, এটা খুব ভালো লাগছে। প্রথম দিন থেকে মনে আছে সেই তোকে বলেছিলাম যে বল পুজোটাই কি করেছিস তোরা, তখন তুই অনেকক্ষণ ধরে বলেছিলি, আমি বলেছিলাম তুই বেশ ভালো বলিস, তোর সঙ্গে তখনও সেই বন্ডিংটা তৈরি হয়নি, ওই তখন থেকেই প্রথম আলাপ হওয়ার পর যে হ্যাঁ ছেলেটা ভালো বলে, ঠিক আছে, সেই থেকে রোহনের সঙ্গে বন্ডিং। এবং তারপরেই কত ভিডিও এবং কত গঙ্গা দিয়ে কত জল বয়ে গেছে, তার মধ্যে সবথেকে বেশি হচ্ছে আমাদের ক্যাম্পাস ট্যুরের ভিডিও, ক্যাম্পাস ট্যুরের আইডিয়া, আইডিয়া ক্যাম্পাস ট্যুরের আইডিয়া আমার, রোহন এবং ক্যামেরা পিছনে যে আছে অমিত, এই তিনজন মিলেই ক্যাম্পাস ট্যুরের আইডিয়াটা বেরিয়েছে। আর জি করে ক্যাম্পাস ট্যুরটাই প্রথম ওটাই প্রথম, এবং আমরা তিনজনই ছিলাম, অন্য সব কলেজগুলো সেখান থেকে ভিউ বেশি হওয়াতে তারপর শুরু হয় আর কি। ক্যামেরা পিছনে যে আছে সে মনে হচ্ছে একটু ইয়ে ফিল করছে না, তাহলে একবার দেখিয়ে নেওয়া যায়, একবার দেখিয়ে নেওয়া যায়। তো এই সেই টিম, মানে ক্যাম্পাস ট্যুরের আইডিয়া থেকে শুরু করে বিভিন্ন টপিকের উপর কথা বলা থেকে শুরু করে, এবং মানে সেই জ্বালাময় জ্বালাময় টপিক, এবং সেগুলো সাথে ডাক্তারি দূরবর্তী কোনো সম্পর্ক নেই, না প্লাস হচ্ছে সেই ওই টপিকগুলো যেগুলো হচ্ছে আমরা বিতর্কিত টপিকে আলোচনা করতাম, ডাক্তারদের মার খাওয়া উচিত, একদম একদম একদম, এবং ইদানিং কোথায় পৌঁছে গেছে, এবং অমিতের সঙ্গে অমিত আমার বিভিন্ন ক্যাম্পাস করে, রোহন আমার বিভিন্ন ক্যাম্পাস করে, এই করে করে, এবং আরজি করে আমি বর্ষণ গেছিলাম তোমার সাথে, রোহনও সব কলকাতারগুলো সবগুলোতেই গেছিলো, এবং সেখান থেকে মানে আলটিমেটলি মানে আজকে এই জায়গায় পৌঁছানো, সবাই তখন ওরা স্টুডেন্ট, আজকে ওরা কেউ হাউস স্টাফ, কেউ নিট পিজি প্রিপারেশন নিচ্ছে, কেউ পেয়ে গেছে, এইভাবে মানে একটা অদ্ভুত মানে একটা দারুণ হয়ে যায়। বং মেডিকোজ ওদেরও যাত্রা চ্যানেলের প্রায় আমার একই সাথেই শুরু, মানে একটা মেয়ে মানে এই যে সরস্বতী পুজো কেন এটা এতটা ইম্পর্টেন্ট, এই সবাই এক জায়গায় হওয়ার পর কি হলো যে এত মেমোরিজ, এত একবার যে সবাই একসাথে এইভাবে একটা খোলা মনে হওয়া, এবং সেই জন্য যে একটা সেগুলো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নি, চলো।
তো আমরা তো মোটামুটি অমিতরও নাইট ছিল, আমারও খুব টায়ার্ড, দিব্যও মোটামুটি টায়ার্ড, ফাইনাল ইয়ারে পড়ে পড়ে টায়ার্ড। তো আমরা যেটা কিছুটা একটু চা টা খেলাম, এরপরে এসে দেখলাম এখানে প্রচুর প্রোগ্রাম শুরু হয়ে গেছে, ধুনু চিনা চ্যানেল। চলো ওগুলোও তোমাদের দেখিয়ে নেবো, আর একবার এই ঠিক উল্টো দিকে এই লেডিস হোস্টেলটা, সেখানে পুজোটাও তোমাদেরকে দেখিয়ে নিয়ে। তো আমাদের প্রজ্ঞা লেডিস হোস্টেলের ঠাকুরটা একবার দেখিয়ে নেবে। প্রজ্ঞাকে তোমরা একটা ভিডিওতে আমার দেখেছো, যেটা আমি 2020 একটা ভিডিও করেছিলাম, সেটাতে এই হচ্ছে লেডিস হোস্টেলের ঠাকুর। বিহারির দোকানে চা খাওয়ার পর আমরা এখন বেলগাছিয়া ব্রিজ দিয়ে হেঁটে এলএম হোস্টেলের দিকে যাচ্ছি। যেটা খবর পেলাম, মানিকতলা হোস্টেলে এবার পুজো হয়নি, তো যাওয়ার ব্যাপার নেই। তো প্রথমে ভেবেছিলাম যে গাড়ি নিয়েই কভার করি অন্যবার দুটো হোস্টেল, এবার দেখলাম একটু হাঁটা যাক, কাউন্ট বাড়াতে হবে, কত স্টেপস কাউন্ট। এই হেঁটে হেঁটে এখন যাচ্ছি, ওখানে আবদুল্লাহও আছে, আবদুল্লাহ ওই হোস্টেলে থাকে, আবদুল্লাহর সঙ্গে একবার দেখা হয়ে যাবে। চলো গিয়ে তোমাদেরকে ওটা দিব। তুই কি এখন মেন হোস্টেলে থাকিস না এলএমে? তা ও যাই হোক, আগের পুজোগুলোতে ওই তখন দেখাতো, আজকে ওই দেখাবে কি থিম হয়েছে না হয়েছে সব কিছু। তো এলএইচের পর আমরা চলে এসেছি ললিত মেমোরিয়াল হোস্টেল, এলএম হোস্টেলে। তো সেখানে ইফতেসা দিব্য আমাদেরকে দেখিয়ে নেবে কি ব্যাপার, এখানে পুজোটা কেমন হয়েছে এবার। হ্যাঁ, তো এখানে মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি কিছু একটা আবোল তাবোল থিম হয়েছে। হ্যাঁ, চলো ভেতরে যাই, যাওয়া যাক ভেতরে। দিব্য চলো দেখিয়ে নাও। ওয়াও নাইস। আবোল তাবোল সুকুমার রায়কে নিয়ে, দেখতে পাচ্ছো আবোল তাবোলের যে ক্যারেক্টার গুলো সেগুলোকে সব ফুটিয়ে তোলা হয়েছে, তার সঙ্গে কবিতাও লেখা হয়েছে, কবিতা লাইন গুলো তুলে ধরা হয়েছে, আর উপরে সুকুমার রায়ের একটা পোর্ট্রেট আছে, ওটা দেখিয়ে নেবো তোমাদেরকে ভালো করে ওদিক থেকে। হ্যাঁ, বেশ সুন্দর। এবং আমি দেখেছি এলএম হোস্টেলের প্রতিবারের থিম গুলো মানে খুব ভালো করে অনেকক্ষণ ধরে দেখতে হবে, তবে পুরো ব্যাপারটা বোঝা যাবে। কতদিন লেগেছে তোর এটা বানাতে? অনেক গল্প আছে জীবনে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই ভিতরটা ভালো করে। ঠাকুর শ্যুট করার পর আমরা একটু চা খাবো, এই চায়ের দোকানটা চা আবদুল্লার কাছে এলেই আমি খাই, খুবই ভালো খেতে চাটা। হ্যাঁ, ওই যে আবদুল্লা, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আবদুল্লা, আমরা কি চা খাবো না? খাবো না আমরা চা? এখন তো আমরা যে পয়েন্টে এখন দাঁড়িয়ে আছি এলএম থেকে ফেরার পথে, এটা হচ্ছে বেলগাছিয়া ব্রিজের একদম মিড পয়েন্টই বলা যায়। তো ওখান থেকে একটা আর্জি করে অসাধারণ ভিউ পাওয়া যায়, যেটার জন্য মানে যখনই আমরা কি
যখনই আমরা এদিক থেকে আসি মানে এই জায়গাটা আলাদাই লাগে, তো তোমাদেরকেও সেই জন্য একবার দেখিয়ে নিলাম এখান থেকে। এখন সকালবেলায় যখন সূর্যটা অস্ত যায়, বিশেষ করে ওই দিকটায় সূর্যটা অস্ত যায়, একটা আর্জিগড়টা একটা অদ্ভুত একটা লাগে। এখন একটু অন্ধকার হয়ে গেছে, এই অতটা বোঝা যাচ্ছে না। এই ভিউয়ের জন্যই আর কি হেঁটে আসা, এই ভিউয়ের জন্যই আর কি হেঁটে এলাম আমরা, নাহলে আর কি যাই অন্য কোনো মাধ্যমে আসতাম। চলো এবার একবারে যাই, ফিরি, তারপর তোমাদের সঙ্গে একবার ক্যাম্পাসে গিয়ে আবার কথা হবে। তাহলে সন্ধ্যাবেলায় আমরা চলে এলাম এখানে আবার, এখানে সবাই একদম ব্যাপারটা পুরো জমে গেছে, ভিড় হয়ে গেছে, পুরো সবাই বসে গল্প করছে, ভ্যালেন্টাইন ডে, সরস্বতী পুজো, চলো চারিদিকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তাই তো? তো ফুচকাওয়ালা ঢুকছে, এখন ফুচকা খাওয়ার কম্পিটিশন শুরু হবে। কী কাকা, কম্পিটিশন শুরু হবে ফুচকার, তুমি কি আসো? ওই তো ফুচকার কম্পিটিশন শুরু হবে, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে নেবো। আর এইদিকে পুরো আলোগুলো এখন জ্বালিয়ে দিয়েছে, চলো একবার দেখিয়ে নিই চারিদিকটা। সবাই সুন্দর বসে গল্প টল্প করছে, এখানে সেলফি যে কর্নারটা সেটা আছে, সবাই বেশ আনন্দে মেটে উঠেছে। এটাই আসল কলেজ লাইফ, যেটা বলার এরকম দিনগুলো বছরে একবার করেই আসে। সরস্বতী পুজো মানে যে কোনো কলেজেরই একটা আলাদাই ইমোশন। এই যে ছবি তোলা, এগুলোই মেমোরিজে রয়ে যাবে। মানে এখন এখানটা লাইট লাগানোর পর ঠাকুরের জায়গাটাও বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে কিছু একটা জ্যামিং চলছে, সবাই ছবি তুলছে গ্রুপ গ্রুপ করে। মণ্ডপের সামনে এসে তাড়াতাড়ি রিপোর্ট করতে, যারা যারা ফুচকা খেতে চাও ফুচকা এডিং কম্পিটিশনে পার্টিসিপেট করতে লাগে কি, এমনি সবাই খেয়ে নেবে, মণ্ডপের সামনে এসে রিপোর্ট করো। এই হচ্ছে ঠাকুরটাও খুব সুন্দর লাগছে, তোমাদেরকে একবার দেখিয়ে নেবো আলো পড়ার পরে। এখানেও সবাই বসে এখন গল্প করছে, আলপনাগুলোও খুব সুন্দর লাগছে। এখান থেকেও আলপনাটা নোনশট তোমরা দেখেইছ, তাও নিচ থেকে এরকম লাগছে, এখানে সবাই পরপর বসে আছে। এই জায়গাটাতে আমরাও মাঝে মধ্যে এসে বসি, যখন টায়ার্ড হয়ে যায়, সিগারেট কফি খেতে আসি, তখনও আমরা এইগুলো ঘুরে ঘুরে এদিকে বা ওদিকে ঘুরে বসি। তো এই হচ্ছে একটা আলাদাই একটা পরিবেশ তৈরি হয়েছে। এই যে দেবাঙ্কুর, দেবাঙ্কুরের সঙ্গে দেখা হয়ে গেল। দেবাঙ্কুর সারাদিনই ছিল, তারপর আমি একটু বেরিয়েছিলাম বেসিক্যালি। এখান থেকে গ্যাদারিংটা ভালো বোঝা যাচ্ছে, আরও ভিড় এক্সপেক্ট করা যেতে পারতো, যেহেতু এখন অনেক স্টুডেন্ট, অনেকেই নেই তার মনে। আর ওই যে ঝর্ণা, তাহলে বন্ধুরা তোমরা দেখে নিলে খালপাড়ে দেবী বন্দনা, মানে আজিপুর মেডিকেল কলেজের সরস্বতী পুজো, সাথে তোমাদেরকে গার্লস হোস্টেল এবং এলএম হোস্টেলের সরস্বতী পুজো তোমাদেরকে দেখালাম, সঙ্গে সারাদিন কিছু কিছু টুকরো টুকরো ঘটনা এবং কিছু ভালো ভালো ড্রোন শট, এগুলো তোমরা দেখে নিলে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, নেক্সট ব্লগে, আজকের মতো চলো, টাটা।